নিজ দলের প্রতি ক্ষুব্ধ হয়ে দল ছাড়লেন 150 পরিবারের মোট 450 জন ভোটার। ঘটনা বুধবার সকালে কমলাসাগর বিধানসভার পূর্ব গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া এলাকায়। অন্য দলের প্রতি আকৃষ্ট হয়ে নয়, এবার নিজ দলের প্রতি ক্ষুব্ধ হয়ে বিজেপি দল ছাড়লেন 150 পরিবারের মোট 450 জন ভোটার। ঘটনা বুধবার সকালে কমলাসাগর বিধানসভার পূর্ব গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া এলাকায়। তার মধ্যে রয়েছে বিজেপি দলের মন্ডল নেতা থেকে শুরু করে বুথ সভাপতিও। দলত্যাগীদের অভিযোগ, যুব মোর্চার উৎপাতে উত্তিষ্ঠ পূর্ব গোকুলনগর এলাকার সাধারণ জনগণ। ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে দিন দুপুরে মদ এবং মক্ষীরানীর আসর জমানো হচ্ছে। এই ঘটনাটি নিয়ে এলাকার জনগণ বেশ কয়েকবার উপর মহলে জানায়, কিন্তু তাদের প্রতি কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। ওই এলাকার পরিবেশটাকে বিষিয়ে তুলে রেখেছে যুব মোর্চার জেলা সভাপতি দীপ্তনু দাস এবং তার সহযোগী এলাকার ত্রাস হিসেবে পরিচিত বিজয় বিশ্বাস অপর আরেকজন কমলাসাগর এলাকার পাচারকারী মাফিয়া অমৃত মালাকার। স্থানীয় জনগণ প্রতিবাদ করলে গতরাতে যুব মোর্চার সভাপতি দীপ্তনু দাসের নেতৃত্বে একদল বাইক বাহিনী নিয়ে ওই এলাকার এক পরিবারের বাড়িতে ঢুকে মারধর করে টাকা পয়সা এবং সোনার চেন লুট করে নিয়ে যায় এবং গভীর রাত পর্যন্ত গোটা এলাকাটি চষে বেড়ায়। আজ সকালে কোনো উপায় না পেয়ে এলাকার লোক একজোট হয়ে বিজেপি দলের প্রতি ক্ষুব্ধ হয়ে ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি ঘটনার প্রথম যে ঘটনা হয়েছে আমি কিছু কইতে পারতাম না। তারপর 8টার সময় আমার একজন ফোন করছে যে গৌরাঙ্গ বিশ্বাসের ভাই কিছু আমার নামধারে যুব মোর্চার ফোলাভাই নাই, সেটা গৌরাঙ্গ বিশ্বাসের উপর আক্রমণ করছে। তখন আমি রাত্রে কিছু ফোলাভাইন টোলাভাইন লই আসি, আয়া দেখলাম ঠিক হয়ে আমার বউ কান্নাকাটি করতেছে এবং গৌরাঙ্গ বিশ্বাসের মাথা মতো ফাড়ানো রক্ত পড়তেছে, হাত দিয়ে রক্ত দেওয়াইছে, ওর ছেলে পিঠে পিঠে কিটা বলে কিটা ছুরি দিয়া বলে মারছে। তখন আমি রাত্রেবেলা মানে নিরুপায় আসিরা মানে দেখলাম দেখে আসিরা তো অনেক আমি ডিস্ট্রিক্ট একজন কাছে ফোন করলাম, ডিস্ট্রিক্ট কাছে ফোন করলে ফোন করার পরে পার্টির উপর মহিলা ফোন করছি, ফোন করার পরে আমি কোনো তার কাছে সারা শব্দ পাইছি না। এই ব্যাপারে ভাবছিলাম যে তার কাছে কিছু একটা কইলে তারা আমরা এটা নিয়ে একটা মিউজিক করবো না, তারা কোনো সারা শব্দ পাইছি না। এর আগে এই পাড়ার ভিতরে ধুম ওষার কিছু নামধারী ফোলা হয়, 2 তারিখ ইলেকশন যে ভোট গণনা হয়েছে পশ্চিমবঙ্গে ওই দিন কিছু নাম যুব মোর্চার নামধারী ফোলা হয় না আমার বাড়িতে এসিরা রাত্রেবেলা প্রায় 10টা বাজে, রাত্রেবেলা 10টার সময় আমার বাড়ির কিছু বাজি বুজি ফুটাইছে। তখন আমি পার্টির কাছে বিচার দিলাম, এই বিচার আমি পাইলাম না। তারপরে দেখা গেলো এখানে প্রায় সময় যুব মোর্চার কিছু ফোলা ফাইন আইয়া সেরা বাইরের থেকে কিছু ফোলা ফাইন লইয়ে আইনা সেরা ইয়ানো একটা। আপনারা এখন কী চাইছেন? আমরা চাইছি যে ইডার আমরা কোনো বিচার আদি পাই না, আমরা চাইছি অক্ষণে যেহেতু আমরা বিচার পাই না, আমি প্রাক্তন প্রধান এবং বর্তমান ভোট প্রেসিডেন্ট, আমি পার্টির কার্যকর্তা, আমরা পার্টি একে আমি পার্টি করি, কিন্তু পার্টি করে সেটা আমরা পার্টির উপরে যুব মোর্চা ফোলা মানুষের আক্রমণ করে এটা তো মানলাম না জানা। হ্যাঁ, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি পাড়া ভর্তি বিষয়ে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকের থেকে আমরা এই পার্টির থেকে মানে রিজাইন দিয়েছি। আমরা অন্তত কমসে কম ইয়ানো 150 পরিবারে 400 ভোটার আছে, আমরা এই পরিবার যতক্ষণ বিচার না পাই আমরা আপাতত কখনো সব পার্টির থেকে পদত্যাগ করলাম। আমি পদত্যাগ করলাম, এরকম 7 জন পঞ্চায়েত মেম্বার আছে, এই 7 জন পঞ্চায়েত মেম্বার সহ আমরা পার্টির থেকে পদত্যাগ করলাম। যারা পঞ্চায়েত মেম্বার ওদের নাম স্বপ্ন শর্মা, সঞ্চালা দেবনাথ, সরস্বতী দাস আর সুনীল নম। কোন পঞ্চায়েত? পূর্ব বন্দর পঞ্চায়েত। আর দুনু বুথ প্রেসিডেন্ট নিমাই বিশ্বাস আর বিনু শর্মা 47 বুথ প্রেসিডেন্ট আর আমি 48 বুথ প্রেসিডেন্ট। আমি আজকের থেকে পার্টির থেকে পদত্যাগ করলাম। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী এনএন।